তো বন্ধুরা, রিয়েলমি সি2তে কিন্তু সেপ্টেম্বরের মাসের প্রথমেই এই আপডেটটা চলে এলো, বিটা আপডেট, যেটা রিয়েলমি ইউআই অ্যান্ড্রয়েড 10 নিয়ে এসেছিল সি.41। তারপরে কিন্তু এই আপডেটটা চলে এলো সি.43। দেখতে পাচ্ছ এখানে তোমরা, যেখানে আপডেটের ভার্সন হচ্ছে RMX1945EX_11_C.43। পুরো আপডেটটাই কিন্তু একটা বিটা আপডেট, কেননা রিয়েলমি ইউআই এখনও স্টেবল আপডেট আসেনি, সেপ্টেম্বরের এন্ডের মধ্যে কিন্তু চলে আসবে স্টেবল আপডেটটা। এই বিটা আপডেটের মধ্যে যে যে প্রবলেম ছিল আগের আপডেটটায় সি.41, তারপরে কিন্তু সেই আপডেটের মধ্যে যা যা বাগ ছিল সেটাকে কিন্তু ফিক্স করে এই আপডেটটা রিয়েলমি কিন্তু পুশ করেছে। তো দেখতে পাচ্ছ এখানে আপডেটের সাইজ কিন্তু 238 MB। ঠিক আছে, তো এই আপডেটের মাধ্যমে কী কী বাগ ফিক্স করেছে, কী কী নতুন জিনিস অ্যাড করেছে সেটার ব্যাপারে এই ভিডিওটায় বলবো। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এবং তার আগে কিন্তু এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও, কেননা এই রকম সমস্ত আপডেটেড ধরনের নিউজ বাংলায় কিন্তু এই চ্যানেলে তোমরা পাচ্ছ এবং পরবর্তী সময়েও পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আপডেট লক, তার নিচে দেখাচ্ছে কিন্তু সিকিউরিটি। হ্যাঁ বন্ধুরা, সিকিউরিটি থেকে কিন্তু তোমরা আগস্ট মাসের সিকিউরিটি প্যাচটা পেয়ে যাচ্ছ, মানে লেটেস্ট কিন্তু সিকিউরিটি প্যাচ পেয়ে যাচ্ছ। এছাড়াও ক্যামেরা পোর্শনে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, কেননা বিটা আপডেটের পরে কিন্তু ক্যামেরার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছিল। বিটা আপডেটের পরে অনেকের ক্যামেরায় অনেক সমস্যা হচ্ছিল, এখানে দেখতে পাচ্ছ অপটিমাইজ করা হয়েছে ক্যামেরা কোয়ালিটিতে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটিতে অনেক অপটিমাইজ করা হয়েছে। সেকেন্ড অপশানে কিন্তু জুমিং, যখন ক্যামেরা জুম হচ্ছিল তখন কিন্তু অনেক ক্ষেত্রে পিকচার ফেটে যাচ্ছিল। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এরকম অনেকটা সমস্যা ছিল, সুতরাং ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই কিন্তু ফিক্সড করা হয়েছে। এছাড়াও যখন ফটো তুলছিলে তোমরা, একটা গ্রিনিশ টিন্ট কিন্তু আসছিল, একটা গ্রিন টাইপের জাস্ট একটা টিন্ট আসছিল ফটোর মধ্যে, সেটাও কিন্তু বাগটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। এছাড়াও ক্যামেরা সেকশনে ক্যামেরা অ্যাপ কিন্তু মাঝে মধ্যে ক্র্যাশ হয়ে যাচ্ছিল, এটাকেও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। এছাড়াও অপটিমাইজ করা হয়েছে ওয়াইফাই, ওয়াইফাইতে কানেক্ট রেখে যখন তোমরা কাজ করছিলে মাঝে মধ্যে কিন্তু ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, বিটা আপডেট যারা করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে আমি বলছি। সুতরাং এখানে ওয়াইফাই স্টেবিলিটি কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। এছাড়াও ক্লকে কিন্তু প্রবলেম ছিল, এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ফিক্স দ্য অ্যালার্ম ডিলে ইস্যু হোয়েন দ্য ফোন ইজ পাওয়ার অফ, যখন তোমরা ফোন পাওয়ার অফ করে দিচ্ছিলে, সুইচ অফ করে দিচ্ছিলে, যদি কোনো অ্যালার্ম যদি দেওয়া থাকতো সেই অ্যালার্মটা কিন্তু অনেক সময় ডিলে হয়ে যাচ্ছিলো অ্যালার্মটা বাজার জন্য। সুতরাং এটাও কিন্তু একটা বাগ ছিল, বিশাল বড় বাগ, খুব ইম্পর্টেন্ট বাগ ছিল, এটাও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। এছাড়াও গেম স্পেসেও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, গেম স্পেস ক্র্যাশ হয়ে যাচ্ছিলো সেটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে। এছাড়াও সিস্টেম সেকশনে তোমরা দেখতে পাচ্ছ অপটিমাইজ করা হয়েছে ফেস আনলক, ফেস আনলকে কিছু সমস্যা ছিল, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টটা অবশ্যই করবে যে তোমাদের সমস্যাগুলো এই আপডেট আসার পরে ফিক্সড হয়েছে কি হয়নি। ফেস আনলকে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে, ফেস আনলক কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে গেছে। এছাড়াও দেখো গেমে কিন্তু ফিক্সড আনা হয়েছে, ফ্রি ফায়ার যখন গেম চালু করবে তখন কিন্তু অনেক সময় ক্র্যাশ হয়ে যাচ্ছিলো, এখানে লেখা আছে দেখো ফ্রি ফায়ার গেম চালু হওয়ার সময় অনেক সময় ক্র্যাশ হয়ে যাচ্ছিলো, এটাও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাকআপ ফেলিওর হচ্ছিল, ফোন যখন তোমরা ব্যাকআপ নিচ্ছিলে তখন কিন্তু অনেক সময় ব্যাকআপ নেওয়ার মধ্যেখানে কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছিলো, এটাও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের ফোনের এই প্রবলেমগুলো ঠিক হয়েছে না এখনও সেই সেম প্রবলেম রয়ে গেছে, এবং যারা যারা আপডেট পাওনি তারাও কিন্তু কমেন্ট করবে, এবং যারা যারা আপডেট পেয়েছো তারাও কিন্তু কমেন্ট করবে। সুতরাং এই ভিডিওটাকে এখনও শেয়ার চাই, ভিডিওটাকে এখনও লাইক চাই, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও।